হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রবিউল আলম, গ্রাফিক স্কোয়ার ইউনিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন টিউটোরিয়াল শেয়ার করব, আর সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা বিজনেস কার্ডকে মোকাবেলা আমি দেখিয়ে দেব। সো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে একটা ভিজিটিং কার্ড কিভাবে আপনার প্রিপেয়ার করতে হয়, ডিজাইন করতে হয়। সো সেই ভিজিটিং কার্ডটাই আমি আজকে আপনাদেরকে মোকাব করে দেখাবো। সো এটা করার জন্য আপনাকে অবশ্যই এই ভিজিটিং কার্ড যেটা আমরা প্রিপেয়ার করেছিলাম সেটাকে সেভ করে নিতে হবে। সো আমি এটাকে সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস প্রেস করে। এটা হচ্ছে ভিজিটিং কার্ড ফ্রন্ট। সো এই ফ্রন্ট পার্টটাকে আমি যেখানে রাখবো সেটা হচ্ছে যে আপনার ডেস্কটপে রাখবো, এবং আমি একটা নাম দিচ্ছি, এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আপনার নিউ ফোল্ডার, এবং এই নিউ ফোল্ডারের নাম দেবো আমি ভিজিটিং কার্ড। এটার উপরে আমি এখন এই যে ভিজিটিং কার্ড ফ্রন্ট এটা সেভ করে দিলাম। তারপর আমি চলে যাব কন্ট্রোল এস, এটা ব্যাক পার্টে চলে গেলাম। সো এখানে আছে ভিজিটিং কার্ড ব্যাক লেখা আছে, তো এটা আমি সংক্ষেপে লিখেছিলাম। সো এখানে আসছে আপনার জেপিইজি সেট করব, এবং এটা অবশ্যই হবে। তো দেখুন এটা ফ্রন্ট পার্টটা আপনার জেপিইজি হিসেবে সেভ হয়নি, সেটা আপনার পিএইচডি হিসেবে সেভ হয়েছে। সো আমরা এখানে আবার এটাকে জেপিইজি ক্লিক রেখে সেভ করে দিলাম। তো দুটোই এখন সেভ হয়ে গেল। সো আমি একটু চেক করে নিই যে আমার ডেস্কটপে যাব। তার আগে আমি যেটা করব, যেই মোকআপটা আমি করব, একটা মোকআপ নিয়ে আসব। সো আমি একটা মোকআপ রেডি করে রেখেছি, যেটাতে আমি মোকআপ করব সেটা আমি একটু ওপেন করি। এই মোকআপটা আমি ওপেন করলাম। মোকআপ কোথায় পাবেন? মোকআপ আপনারা ফ্রি পিকে গেলে প্রচুর মোকআপ পাবেন। তো আপনারা সবাই ফ্রি পিকে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা মোকআপ পেয়ে যাবেন। সো মোকআপে যেই ভিজিটিং কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমার ডিজাইন করা, এটা ইলাস্ট্রেটরে, এবং ভিজিটিং কার্ডগুলো ইলাস্ট্রেটরে খুব সুন্দর হয়। সো এটা আমি ইলাস্ট্রেটর করেছিলাম, দেখুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা। সো এটা এই মোকআপটাও আমি ফ্রি পিক থেকে নিয়েছিলাম। এই ফ্রি পিকে গেলে আপনারা মোকআপ পাবেন। সো এখানে এসে যেটা করবেন সেটা হচ্ছে এখানে কোথায় আপনি বসাবেন। সো এখানে দেখুন যে এই মোকআপটা তৈরি করেছিলেন উনি কিন্তু এখানে এই যে বাইলেয়ার নাম দিয়ে দিয়েছে। সো আপনি এগুলোকে, এই যে আইগুলোকে আপনি এই যে হাইড করলে, এভাবে করলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এখানে। সো এগুলো আপনারা পরে দেখবেন যে কোনটা কোন জিনিস। সো এখানে দেখুন আপনার বলছে যে প্রিন্ট অন বিজনেস কার্ড। সো এটা হচ্ছে যে আপনার ফ্রন্ট পার্ট হবে এবং এটা ব্যাক পার্ট, কারণ এটা যখন আইটা অফ করলাম তখন আপনার এই যে এটা চলে গেলো, যে ব্যাক পার্ট এটা এটাও চলে গেলো, ফ্রন্ট পার্ট এটা চলে গেলো এইরকম। তারপর আমরা এটাও আমরা বলতে পারি যে এটা ব্যাক পার্ট। সো আমরা একটু চেক করে দেখি, আমরা এই যে এখানে এসে একটু খুঁজে নেবেন যে কোথায় আপনার এই জিনিসগুলো আছে। তা আমরা এখানে এসে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাকে আমি ওকে করে দিলাম। করে দিলে এখন দেখুন এটা এই জায়গায় এভাবে আসছে, এখানে আমাকে একটা ডিজাইন বসাতে হবে। আমরা এখন চলে যাব আপনার আমার ডেস্কটপে। ডেস্কটপে আমি রেখেছিলাম আপনার ভিজিটিং কার্ড বলে এই সেভ করে রেখেছিলাম। এই যে ভিজিটিং কার্ড আমি ফ্রন্ট পার্টটা এখানে টেনে ধরে এখানে নিয়ে আসবো, এবং এখানে এনে এভাবে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি একটু ট্রান্সফর্ম করে নিয়ে এভাবে সোজা করে নিলাম, এবং এটাকে এই অবস্থায় থাকাকালীন এইরকম একটু বড় করে এখানে রেখে ক্লিক করে দেন। এবং এই অবস্থায় থাকাকালীন আইদার এখান থেকে ক্লিক করে এটাকে এই এমন করে ইয়েস করে দিতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে এটাকে সেভ করে নিন। সেভ করে নিয়ে আপনি এখানে এসে দেখবেন যে আপনার এটা এখানে সেট হয়ে গেছে। তো আমি আবারও যাই আপনার ব্যাক পার্টে। তো ব্যাক পার্টে হচ্ছে এই যে এটা, তো এটাকে আমি আবার এখানে ডাবল ক্লিক করে এদিকে নিয়ে আসলাম। এই আইটাকে অফ করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার পূর্ববর্তী যে ডিজাইনটা সেটা, এটাকে অফ করে দিচ্ছি, এবং চলে গেলাম আপনার ডেস্কটপে, এবং আপনার ব্যাক পার্টটাকে টেনে এসে এনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এবং একটু ট্রান্সফর্ম করে নিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি, এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কন্ট্রোল এস প্রেস করে আবারও সেখানে গিয়ে দেখলাম যে আমার বসে গেল। সো মোকআপ করাটা খুবই সহজ ডিয়ার ভিউয়ার্স। আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই ভিজিটিং কার্ডটা আপনার একটু উপরে উঠে গিয়েছে, মানে উপর সেটটা নিচে, নিচ সেটটা উপরে। তো এটার জন্য এই জন্য আমি এটাকে আপনার ক্রস করে নিই প্রথমে। তো এখন কী করতে হবে, এখন এটাকে এই জায়গায় এখানে আসে আপনি কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ফ্লিপ করে দেন। ফ্লিপ করে দিলাম, এখন আপনি কন্ট্রোল এস প্রেস করেন, এখন মূল পার্টে গিয়ে দেখুন যে এটা এখন ঠিক আছে, এটা স্ট্রেট অ্যালাইনমেন্টে আছে। সো দেখুন ডিয়ার ভিউয়ার্স, আপনার একটা ভিজিটিং কার্ড আপনি আমরা যখন সিম্পলি বানিয়েছিলাম তখন কেমন ছিল। সো এখন প্রথমে দেখতে দেখা গিয়েছিল এই যে এরকম, এবং এখন দেখুন আপনি যখন মোকআপ করলেন সেটা কিন্তু আপনার এরকম। সো এটাও আপনার এই একটা সিম্পল ডিজাইনকে আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন এই মোকআপের মাধ্যমে। সো দেখুন যে ঘুরিয়ে পেঁচিয়ে
যতটা কমপ্লিকেটেড ভাবে আপনি বানান না কেন, আপনার ডিজাইনটা আলটিমেটলি কেমন দেখাবে সেটা হচ্ছে আপনি মুখাপ করেই দেখতে পারবেন যে আসলে ডিজাইনটা আপনার কেমন হবে। সো আমার মনে হয় এই ডিজাইনটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পরবর্তী নোটিফিকেশনের জন্য ওয়েট করবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই ভিডিওটির বেনিফিট নিতে পারে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।